মন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এক আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আকরাম মোজাম্মেল হক এমপি, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রহমান বিক্রম এবং এই স্কুলের সেই প্রবীণ নবীন সকল ছাত্রছাত্রী এবং যারা এখন মুরব্বী হয়ে গেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনাগাজী উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিসিলা হাই স্কুলের ইতিহাস দীর্ঘদিনের। এই স্কুল থেকে অনেক গুণী জ্ঞানী মনীষী জন্ম হয়েছেন। সৌদুল্লাহ কায়সার, জহির রায়হান তাদের অন্যতম। আজকে তাদের পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং এই স্কুল থেকে আরও অনেক গুণী জ্ঞানী এবং বিভিন্ন অঙ্গনে যাদের এখন বিচরণ এবং প্রতিষ্ঠা লাভ করেছেন তারা এই স্কুলের একসময় পদচারণা করতেন। আমি আশা করব এই স্কুল ভবিষ্যতে আরও এরকমের জ্ঞানী গুণী সৃষ্টি করবেন এবং তারা শিক্ষার মান উন্নত করে আগামী দিনগুলোতে এই এলাকার উন্নয়নে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবেন। এখন আমি অনুরোধ করছি নবাবপুর ইউনিয়ন পরিষদ এবং নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং শাহজাহান মুসার নেতৃত্বে নেতৃবৃন্দ। আমরা একজন বিশেষ মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় পরিচালক জনাব হাসিনা বেগম, তিনি একজন উপসচিব, উনিও আমাদের মাঝে এক মিনিট জাস্ট আমাদেরকে শুভেচ্ছা দিবেন। বিসি লাহাব স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকরাম মোজাম্মেল হক, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। একটি বিদ্যালয় এবং কলেজ তার শতবর্ষ উদযাপন করছে, নিঃসন্দেহে এটি একটি স্মরণীয় দিন, একটি গৌরবের দিন। এই বিদ্যালয়ের এই গৌরব গাথার এই ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। আপনারা সবাই জানেন যে একটি বিদ্যালয়, একটি শিক্ষা প্রতিষ্ঠান একজন মানুষের জীবনে পরিবারের পরে তার সামাজিকীকরণের প্রথম ভূমিকা পালন করে। তো এই বিদ্যালয়ের শতবর্ষ পালন এই বিষয়টাই যথার্থই প্রমাণ করে যে এই বিদ্যালয়টি যথাযথভাবে এই দায়িত্ব পালন করেছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান, বিজ্ঞান, মেধা, মননশীলতায়, প্রজ্ঞায় ভালো মানুষ হয়ে, সর্বোপরি ভালো মানুষ হয়ে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই বিদ্যালয়ের আগামীর অগ্রযাত্রায় আগামীর শুভ কামনা রইল আমার পক্ষ থেকে। এই বিদ্যালয়ের শতবর্ষ নিশ্চয় আজকে পালন করছি, হাজার বছর নিশ্চয় একদিন পালন করা হবে। আবারও নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি, এই বিদ্যালয়ের জন্য রইল সর্বাত্মক শুভকামনা, ধন্যবাদ। এখন আমাদের মধ্যে শুভেচ্ছা নিয়ে আসবেন ফেনী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সদর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন আমাদের এলাকার সাথে সম্পৃক্ত আছেন, সম্মানিত বিশেষ অতিথি সংগ্রামী জননেতা জনাব আব্দুর রহমান বিক্রমকে এখন অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি আবার বিসিলা স্কুল অ্যান্ড কলেজের শততম বার্ষিকী অনুষ্ঠানের আমার অত্যন্ত স্নেহধন্য সভাপতি, প্রধান অতিথি হিসেবে কথা বলবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং যিনি মুক্তিযুদ্ধের সময় আমরা সদা একাত্তরে রণাঙ্গনে যুদ্ধ করেছিলাম, আমার সেই শ্রদ্ধাভাজন বড় ভাই এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব মোজাম্মেল হক সাহেব এখানে উপস্থিত আছেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আর এখানে উপস্থিত প্রিয় সাংবাদিক সহ এই স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিজয়ের মাসে আমি আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই। সেই বিজয়কে আনতে গিয়ে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, তাদেরকে স্মরণ করতে চাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার নেতৃত্বে, যার অনুপ্রেরণা, যার বজ্রকণ্ঠে, যার দিক নির্দেশনায়
আমরা 30 লক্ষ লোক শহীদ হতে পেরেছিলাম সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। যে অবস্থায় স্কুলটা দেখেছি, আজকে স্কুলটা দেখার পরে, স্কুলের মাঠটা দেখার পরে আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আরো একটু ভালো লাগা উচিত ছিল, আরো একটু ভালো লাগা উচিত ছিল, আরো উন্নয়ন হওয়া উচিত ছিল, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন, আমাদের অনেক বিজ্ঞ অভিজ্ঞ সুধীজনেরা এখানে আজকে এসেছেন, আপনারা যারা প্রাক্তন ছাত্র আছেন তারা এক একজন আজকে জীবনে অনেকভাবে আপনারা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গরা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি বিশ্বাস করি স্কুল অ্যান্ড কলেজ আরও উন্নতি লাভ করবে। এবং এই স্কুল কলেজ আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো, আজকে যারা ছাত্র আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা 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 কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই, এবং কোয়ালিটি সত্য যাতে বের হয় সেজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এ এলাকা গঠন করার সাথে সাথে সারা ফেনী জেলা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ গড়বেন, দুর্নীতি মুক্ত সমাজ চাই, সেই লক্ষ্যে আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব এই প্রত্যাশায় আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই। খোদা হাফেজ। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব আকম মোজাম্মেল হক আজকের আমাদের এই প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন, এবং অন্যান্য যে সকল ব্যাচ তাদের প্রকাশনা করেছেন সবগুলো একসাথে নিয়ে আসুন। আজকে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের এখন মোড়ক উন্মোচন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সহ সাবেক ছাত্রছাত্রীবৃন্দ এখন মোড়ক উন্মোচন করে আমাদের প্রকাশনার উদ্বোধন ঘোষণা করছে। পাশাপাশি অন্যান্য ব্যাচের যারা আছেন তারাও আপনাদের প্রকাশনাগুলো রাখুন, আমরা অ্যাকর্ডিং টু সিরিয়াল যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে, সো আপনারা একসাথে সব মোড়ক উন্মোচন করে নিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্য আফ্রিকা দেবকন্যা সেন, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ও আমরা ডক্টর দীনেশ চন্দ্র সেনের আমরা নাম শুনেছি, দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী, এবং তিনি কলকাতা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর। আমরা ওনাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো এবং ওনার বক্তব্য শুনব। নমস্কার, শুভ মধ্যাহ্ন, মঞ্চে উপবিষ্ট বোধমণ্ডলী, উপস্থিত ছুরিগণ সকলকে, আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের সম্পাদিকা, বেসি লাহা স্কুলে শতবর্ষ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য উদ্যোক্তাদের সংগ্রামে অভিনন্দন জানাই। সবটাই সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই মহাশয়ের সক্রিয় প্রচেষ্টায়। বিশিষ্ট জমিদার ও চিত্রশিল্পী ভবানীচরণ লাহা, সুযোগ্য উত্তরাধিকারী লক্ষ্মী লাহা, আমার বন্ধু লক্ষ্মী লাহার পিতা বিখ্যাত ম্যাজিস্ট্রেট পার্বতীচরণ লাহা শিক্ষক ছিলেন, দীনেশ চন্দ্র সেনের সুযোগ্য পুত্র ডক্টর বিনয় চন্দ্র সেন তাকে শিক্ষাদান করতেন। আমিনাবাদ বিসি লাহা স্কুলে বহু ছাত্র মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, এই সময়টি ছিল অবিভক্ত বাংলা, বহু জীবন এই দেশের মাতৃদেবীকে রক্ষা করার জন্য নিজেদের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই স্কুলটি বিশেষ কৃতিত্বের দাবিদার। দেশপিতা বঙ্গবন্ধু ডাকে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলন ঢেউ আছড়ে পড়েছিল আমিরাবাদ বিসি লাহা স্কুলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের জন্য মানুষ আত্মত্যাগ, সারা জীবন বিশ্বের দরবারে সকল দেশের কাছে, সকল জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে, এইসব বিধেয় আত্মাদের হার্দিক শুভেচ্ছা জানাই। গতকাল আমিরাবাদে এসেছি, তখন থেকে যাদের সঙ্গে পরিচয় হয়েছে তারা এক বাক্যে সকলেই বিসি লাহা স্কুলের ছাত্রছাত্রী। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে যুগের, শিশু চারাগাছের মতন এই স্কুল তৈরি হয়েছিল বিসি লাহার নেতৃত্বে। ইংরেজ সরকার নীল চাষ করতেন, তারা দাদন দিতেন বিসি লাহাকে। পরবর্তী সময় ইংল্যান্ড নীল চাষ শুরু হলে এই দেশের নীল চাষে ভাটা পড়ে, নীলকর সাহেবরা দাদন দিতে অক্ষম হয়ে পড়েন এবং তারা জমিদারি ছেড়ে দেন, বিশাল সম্পত্তি আসে বিসি লাহার হাতে। তখন তিনি এই জমিদারের উপর গড়ে তোলেন আমিরাবাদ বিসি লাহা প্রাথমিক ইংলিশ বিদ্যালয়। আজ এক পা এক পা করে এগিয়ে এসেছে বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ, ভবিষ্যতে এটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক, ছাত্রছাত্রীদের উপকৃত হবেন, এইটা আমার
একান্তভাবে ইচ্ছা আমি আবার আসব এখানে বিশ্ববিদ্যালয় হলে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভারত। নমস্কার। যে আমাদের আমাদের মূল যে প্রকাশনা সেটা হাতে নিয়ে সবাই একটু বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং স্কুল পরিচালনা পর্ষদের আমাদের কমিটির নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে যিনি সুদূর ভারত থেকে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, আলোকিত করেছেন, স্কুলটি আমিরাবাদ বিসি লাহাব স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ ভবানীচরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ, ভবানীচরণ লাহার নাতনি আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা আজকে সবাই দাঁড়িয়ে আমরা ভবানীচরণ লাহার প্রতি সম্মান রেখে সবাই দাঁড়িয়ে আমরা সম্মান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে আমরা সম্মানিত করব। লক্ষ্মী লাহা এখন আমাদের মাঝে বক্তৃতা করবেন। আজ এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি, তার এসেছে আমার কিছু বলার জন্য আমন্ত্রণ পেয়ে ও এই দেশে এসে আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ জানাই যার আমন্ত্রণে ও যাদের প্রচেষ্টায় এখানে আসতে পেরেছি। শুভেচ্ছা এই শিক্ষা প্রতিষ্ঠানের সকলের জন্য এবং শিক্ষা ও শতবর্ষের প্রতি। আমি কয়েকটা খুবই সাধারণ কথা বলবো, কারণ এখানে আগে যারা উপস্থিত সকলেই আমার থেকে অনেক বেশি জানেন। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমার কয়েকটা কথা, যে মানুষের জীবনে এর গুরুত্ব অনেক, মানুষের জীবনে জড়িত যা তাকে করে আলোকিত ও চেতনার বিকাশ। এই শিক্ষা প্রতিষ্ঠান আজ শত বর্ষে পা দিয়েছে, কত মানুষের আশা দেওয়া এর মধ্যে জড়িয়ে আছে। আমি শুনেছিলাম এই স্কুলটির কথা কিন্তু ভাবিনি আজও তা আছে। যখন শুনলাম জনাব মোহাম্মদ ভাইয়ের কাছে তখন উনি বলেন, সব কথা শুনে ভীষণ আনন্দ পেলাম। আমি ও আমার আত্মীয় পরিচিত সকলেই এই আনন্দিত খানিকটা বিস্ময়ও প্রকাশ করেন। বিসি লাহা যার আসল পরিচয় শিল্পী ও জমিদার ভবানীচরণ লাহা, তার প্রতিষ্ঠিত এই স্কুলটি কি আজও আছে? আমি তখন বাড়িতে পুরনো অনেক বই দলিল কাগজ অনুসন্ধান করে বহু তথ্যের সন্ধান পাই। আমার তাড়াতাড়ি শেষ করি, আমি এখন ধন্যবাদ জানাই আব্দুল হাই মহাশয়কে আমাকে সব কথা জানানোর জন্য। মানে বাংলাদেশের বিশেষ খবর আসলে আমরা পেতাম না, তার পরিচয় এখানে অজানা নয়। তবু বলি তার বিশেষ প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠান আজ, তার এবং তার অনেকের প্রচেষ্টায় আজ এই শিক্ষা প্রতিষ্ঠান স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষ, তাদের স্মৃতি, তাদের আন্তরিক প্রচেষ্টা সবাই আমাদের শ্রদ্ধার পাত্র। আমাদের কাছে আরও যারা স্মরণীয়, শহীদ জাহির রায়হান, শহীদ শহীদুল্লাহ ও আরও অনেক সতীর্থরা তার দেশের মুক্তিযুদ্ধে, দেশের ভাষা ও সংস্কৃতির আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের জানাই স্যালিউট ও শ্রদ্ধা সহ প্রণাম। স্মরণ করি শেখ মুজিবুর রহমান আর তার পরিবারবর্গকে, ওই আরও বাংলাদেশের সব শক্তির শহীদ মুক্তিযুদ্ধের ঘোর আমাদের কাছে দেশ আমার দেশবাসীর পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা ও ধন্যবাদ, তাদেরও জানাই আমি স্যালিউট। বাংলাদেশের ভাষা আন্দোলনে ও মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। শুধুমাত্র মাতৃভাষার জন্যে, সংস্কৃতি রক্ষার জন্যে বাঙালি জাতি যা করেছে আর কোথাও এমন কোনো যুগে কোনো দেশে হয়নি, এই রকম দৃষ্টান্ত। তাই বাংলাদেশ আমাদের কাছে গর্ব। ভাষা আন্দোলনে শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদ যারা আজও যারা দেশের কাজ করে চলেছেন, তাদের কাজ ইতিহাসে ও সমাজ অর্থনীতি জনজীবনে অসাধারণ অবদান রেখে যাচ্ছে। এই সমস্ত কাজ সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ঐতিহাসিক, সাহিত্যিক, কবি মানুষের চিরকাল অনুপ্রেরণা দেবে এবং গবেষণার পক্ষে খুবই বড়। এই শিক্ষা প্রতিষ্ঠান আমার পিতামহ ভবানীচরণ লাহা যা পরিচয় পিসি লাহা
যার পরিচয় ছিল অবিভক্ত বাংলার জমিদার ও শিল্পী বলে। এই স্কুলটি করার জন্য শিক্ষাবিদ বলেও সম্মানিত হন তিনি। তিনি ছিলেন কলকাতার লাহা পরিবারের সন্তান। কলকাতায় লাহা পরিবারের উত্থান 1940 সাল থেকে। তিনি শিল্পচর্চার পাশাপাশি আরও অনেক সাংস্কৃতিক জগতে তাঁর অবদান রেখে গেছেন। ভবানীচরণ লাহার গ্রামের উদ্যোগে গড়ে উঠেছিল কলকাতার অনেক কলা শিল্প প্রতিষ্ঠান। তাছাড়া সামাজিক কল্যাণমূলক নানা কেন্দ্র আজও যা আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান করার পশ্চাতে অনেক কারণ হিসেবে বলা যায়, ঊনবিংশ শতাব্দীর ভারতের নবজাগরণের পর বহু প্রতিভার আত্মপ্রকাশ, নতুন ভাবনা চিন্তার জাগরণ ভবানীচরণ লাহার উপরে প্রভাব ফেলেছিল। তাঁর শিক্ষালাভ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1890, আর ভবানীচরণের জন্ম 1880 এবং 1947 সালে তার মৃত্যু। বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত স্কুল, যার শিক্ষকও ছিলেন তিনি, ভারতের নবজাগরণের অন্যতম অগ্রদূত হয়েছিলেন। মানে ভবানীচরণ লাহার স্কুল প্রতিষ্ঠার ভাবনা তখন থেকেই প্রকাশ পায়। সময় ও সুযোগ বুঝে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান করেন আজ থেকে 100 বর্ষ আগে। এই আমিরাবাদে বইটিতে প্রকাশিত খবর দেখে বলছি, এই খবর এবং আমি এই খবরে প্রকাশ হয় যে আমিরাবাদে লাহা পরিবার বলেও তখনকার সময় অনেক লেখা হয়। এই ঊনবিংশ শতকে কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির